বন্ধুরা, তোমরা কি জানো মিশরে এই মানুষের মাথা হলো সিংহের নিচে কি লুকিয়ে আছে, এবং মাউন্ট রাশমোর এর আব্রাহাম লিঙ্কনের পিছনে এবং আইফেল টাওয়ারের শীর্ষে একটি সিক্রেট রুম লুকিয়ে আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে এরকমই কিছু ইনফরমেটিভ রহস্য সম্পর্কে জানতে চলেছেন। পৃথিবীর সবচেয়ে অনাবিষ্কৃত এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি স্থান, এবং এটি মানব জাতির সবচেয়ে মহামান্বিত স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। প্রাচীন বিশ্বের বিস্ময় একটি রহস্য লুকিয়ে রাখে, যা বিজ্ঞানীরা এবং পদান্তিকরা এখনও সমাধান করতে পারেনি। এটি হলো মহান স্ফিঙ্কস মিশরের গির্জায় একটি মানুষের মাথাওয়ালা সিংহের বিশাল ভাস্কর্যটি। প্রায় 4,500 বছর আগে এটিকে পাথরে খোদাই করা হয়েছিল। বিজ্ঞানীরা এখনও এটির সৃষ্টির সঠিক তারিখ জানেন না। এটি কে এবং কেন তৈরি করেছিল তাও জানেন না বিজ্ঞানীরা। অনেক অনুমান ও তথ্য আছে, কিন্তু এগুলো কোনোটিই সঠিকভাবে নিশ্চিত করা যায়নি। বেশিরভাগ মানুষ এই মহামান্বিত ভাস্কর্যটির ছবিতে এবং বাস্তবে দেখেছেন, কিন্তু কেউ জানে না যে এর নিচে কী লুকিয়ে আছে। স্ফিঙ্কসের মূর্তিটি চুনাপাথরের এক টুকরা থেকে খোদাই করা হয়েছিল। এর পৃষ্ঠের রঙিন পিগমেন্টের অবশিষ্ট অংশগুলি এটির প্রমাণ। তা থেকে বোঝা যায় অতীতে স্ফিঙ্কস আমরা এখন যা দেখি তার চেয়ে অনেক উজ্জ্বল এবং আরও রঙিন ছিল। কিন্তু হাজার হাজার বছর পরও বছরের পর বছর ধরে এর সৌন্দর্য ও মহিমা কমেনি। তবে এটি প্রকৃত নাম স্ফিঙ্কস নয়, এটি গ্রিকদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি তৈরির 100 বছর বা তার চেয়ে বেশি বছর পরে এটি সৃষ্টির শুরুতে মিশরীয় মূর্তিটিকে খুঁড়ে মকেট নামে আবহিত করেছিল। অনেক কিংবদন্তি এবং তথ্য আছে যে স্ফিঙ্কস আছে। এটির কারণ, এটি একটি প্রহরীর মতো যা ফেরাও তার সমাধি এবং প্রাচীন মিশরের গোপনীয়তা রক্ষা করে। এই কিংবদন্তিগুলি আরও প্রশংসনীয় হয়ে ওঠে যখন পদাতিকরা স্ফিঙ্কসের পায়ের নিচের কাছে কিছু লুকানো প্রবেশদ্বার আবিষ্কার করেন। তারা আবিষ্কার করেন যে এই গোপন প্যাসেজগুলো হলো সূচনা, গুপ্তধন সহ হলের দিকে অগ্রসর হওয়া টেনেল। আপনি ইন্টারনেটে প্রচুর গল্প খুঁজে পেতে পারেন, যা থেকে অনুমান করে যে স্ফিঙ্কস তার গুপ্তধনের টেনেলগুলিকে লুকিয়ে রাখে। এর ভিতরে একটি প্রাচীন এবং গোপন জ্ঞানে ভরা একটি ভাণ্ডার। এই ভাণ্ডারের অন্যতম প্রধান নিদর্শন হলো এই ভাণ্ডারের রেকর্ড করা ইতিহাসগুলো। কিংবদন্তি অনুসারে আটলান্টিসের প্রাচীন পুরাতান্ত্রিক রাজ্য এই শহরের পুরো গ্রন্থাগারটিতে প্রবেশদ্বার স্ফিঙ্কসের নিচে স্মরণ হয়েছিল। গবেষকরা অনুমান করেছে এই লাইব্রেরিটি স্ফিঙ্কসের ডান পায়ের পাশে অবস্থিত। অনেক প্রতান্তিক এই প্রবেশদ্বারটি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের খালি হাতে ফিরতে হয়েছিল। এছাড়া ভূগভস্থ শহরে বিশ্বচিত্র সহ অনেকগুলো চিত্র রয়েছে, যা স্ফিঙ্কসের নিচের টেনেলে এবং চেম্বারগুলি একটি নেট সংযুক্ত হয়ে গঠিত। এটির নিচে লুকিয়ে থাকা 12-তলা ভবনের মতো লম্বা কাঠামো রয়েছে, কিন্তু প্রতান্তিকরা এই রহস্যময় ভাস্কর্যটি উন্মেষ চালিয়ে যাওয়ার পরেও কোনো প্রমাণ মেলাতে পারেনি। 1998 সালে কিছু বিজ্ঞানীরা স্ফিঙ্কসের নিচে খালি গুহাগুলির দিকে নিয়ে যাওয়া সুড়ঙ্গগুলো আবিষ্কার করেছিলেন। তারা আগেকার খননের প্রমাণ পেয়েছিলেন যে কেউ এই সুড়ঙ্গগুলো খুঁজতে সক্ষম হয়েছিল এবং ধন খুঁজে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছু লোক বিশ্বাস করে যে মিশরের স্ফিঙ্কসের নিচে এমন কিছু নিদর্শন খুঁজে পেয়েছে যা অজানা উন্নত প্রযুক্তি শক্তিকে শিল্পকর্মটা এতটাই শক্তিশালী ছিল যে ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে। অবশ্যই বেশিরভাগ তথ্যগুলো ষড়যন্ত্রের বক্তাদের রূপকথার গল্প, কিন্তু এটি একটি নিশ্চিত সত্য যে স্ফিঙ্কস গুহাগুলোতে এবং কক্ষপথগুলোর মধ্যে একটি সিস্টেম লুকিয়ে রাখে। স্ফিঙ্কসকে ঘিরে এত গুজব রয়েছে যে কোনটি সত্য কোনটি মিথ্যা তা বোঝা অসম্ভব। যদি মিথ্যাই হয়, তবে কেন ভাস্কর্যটি অধ্যয়ন করা কঠিন এবং বিপজ্জনক? কারণ এটি খনন এটিকে ধ্বংস করতে পারে এবং ভূগভস্থ কক্ষের প্রবেশপথ পাথর দ্বারা আবৃত হয়ে চিরতরে হারিয়ে যেতে পারে। এছাড়া আরও অনুসন্ধানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং এর অধ্যয়ন খুঁজে পাওয়া এতটাই সহজ নয়, কারণ এর প্রধান কারণ এটি ঝুঁকিপূর্ণ। এই কারণে মানুষ এই ভূগভস্থগুলোকদা থেকে বেরিয়ে আসতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। বিজ্ঞানীরা এবং পদান্তিকরা এতদিন ধরে এই মহামান্তিক কাঠামোটি অনুসন্ধান করে আসছেন। আরেকটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোর। সবাই পাথরে খোদাই করা মার্কিন রাষ্ট্রপতির মুখের চিত্র দেখে প্রশংসা করেন, তবে খুবই কম লোকই জানে যে আব্রাহাম লিঙ্কনের মাথার পিছনে একটি গোপন তথ্য লুকিয়ে আছে, যা মাউন্ট রাশমোর স্থাপতি দেশের ইতিহাসের মূল পর্যায়গুলো রেকর্ড সহ পাথরের উপর স্ল্যাব খোদাই করতে চেয়েছিলেন। কিন্তু তার পরিকল্পনাটি বাস্তবায়ন করা খুবই জটিল ছিল, তাই তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এটিকে আরও ছোট পরিসরে বাস্তবায়ন করার জন্য। পাহাড়ের ভিতরে একটি গোপন কক্ষ নির্মাণের ধারণা ছিল। এই জ্ঞানটা সংরক্ষণ করা হয়েছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেশের ইতিহাস সর্বদা মনে রাখতে পারে। স্থাপতি তার কাজ শেষ করার সময় পাননি, নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বেশ কয়েক দশক ধরে। কিন্তু 90-এর দশকের শেষের দিকে প্রকল্পটি আবার শুরু করা হয়েছিল চীনামাটি বাসনে এনামেল প্যানেলের মাধ্যমে, যা আমাদের ইতিহাস বিচিত্র করে রুম স্থাপন করা হয়েছিল। কিন্তু এটা সম্ভব যে এই প্লেটগুলি সেখানে চিরতরে সংরক্ষণ করা হবে, তবে লোকেরা অন্তত এখন তার ভিতরে লুকিয়ে থাকা প্লেটগুলি দেখতে পাবে না। পর্যটকদের জন্য দুর্গম, কারণ এটির ভিতরে প্রবেশ করা খুব কঠিন। আরেকটি গোপন কক্ষ লুকিয়ে আছে এম্পায়ার স্ট্রিট বিল্ডিংয়ে। আরও স্পষ্টভাবে বললে এটি একটি রুম নয়, কিন্তু এমন একটি জায়গা যেখানে আপনি চমৎকার ছবি তুলতে পারেন। প্রায় সব পর্যটকরা 86-তলার অবজারভেশন ম্যানহাটনের আশ্চর্য দৃশ্য উপভোগ করার জন্য জড়ো হয়, কিন্তু 123-তলায় প্যানোরামিক জানালা সহ আরেকটি ডেক আছে যেখানে অনেক কম লোক জড়ো হতে পারে। সৌভাগ্যবশত এই ডেকের ভিতরে প্রবেশ করার জন্য সবার উন্মুক্ত রয়েছে। আপনাকে একটি ছবি তুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না সেখানে, এবং আপনার নিজেকে একটু স্পেশাল লাগবে এই গোপন জায়গাটিতে ছবি তুলতে পেরে। কিন্তু সবচেয়ে ভালো জায়গাটি 133-তলায় আরও উঁচুতে। এটি একটি প্রশস্ত পর্যবেক্ষণ ডেক যেখানে শুধু সেলিব্রিটিরা তাদের ছবি তুলেন, এবং এটি কোনো জনসাধারণের জন্য স্থান নয়। তবে আপনি যদি এই স্থানে সঠিক লোকদের জানেন, তাহলে আপনি সহজেই যেতে পারবেন।
সেখানে প্রায় যোদ্ধার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, শুধুমাত্র সাইটে একটি অতল গহ্বরের মধ্যে একটি নিচু প্রান্তর। এই কারণে এখানে লোকজন এই বীরকে সমর্থন করে না। সেখানে যাওয়া সহজ নয়, প্রথমে আপনার প্রয়োজন ভালো একটা গাইড, তাহলে আপনি ওই জায়গায় গিয়ে সফল হতে পারবেন, এবং সেই জায়গাটি যেটি আপনি পুরো নিউ ইয়র্কের শীর্ষে আছেন। চলুন এখন যাই প্যারিসে, আইফেল টাওয়ার দেখুন, এর ভিতরে রেস্টুরেন্ট এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে। তবে আপনি যদি এটাকে নিয়ে গবেষণা করেন তাহলে এর গোপন কক্ষ খুঁজে পেতে পারেন। এটি একটি জাদুঘর, তবে এটি তৈরি করা হয়েছিল যাতে লোকেরা এটিকে পরিদর্শন করতে পারে। টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল 1889 সালে নিজের জন্য এই অ্যাপার্টমেন্টটি তৈরি করেছিলেন। এটি আইফেল টাওয়ারের উপরে একদম শীর্ষে রয়েছে। কল্পনা করুন যে তিনি প্রতিদিন কী সুন্দর দৃশ্য দেখেছেন। তিনি প্রথম এবং একমাত্র ভাড়াটিয়া ছিলেন যখন অন্য কেউ এই জায়গাটিতে যেতে পারেনি। স্থাপত্যটি মারা যাওয়ার পর এই অ্যাপার্টমেন্টটি দীর্ঘ সময় ধরে খালি ছিল। শুধুমাত্র সম্প্রতি তারা এটিকে পুনরুদ্ধার করেছেন এবং এটিকে গত শতাব্দীর যুগের মধ্যে একটি জাদুঘরে পরিণত করেছেন, এমনকি একটি মোমের মূর্তিও স্থাপন করেছেন। গুস্তাভ আইফেলের মেয়ে এবং আমেরিকান উদ্ভাবক টমাস এডিসন রুমের ভিতরে এই মূর্তিটি স্থাপন করেছিলেন। এই টাওয়ারটির নিচে যাত্রীদের অফিসার কর্মীদের একটি অবিরাম স্রোতে বিল লেগে থাকে এবং অন্যান্য দেশ থেকে আসা পর্যটক কোলাহল এবং নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন ট্রেনের হুইসেল এই সমস্ত শব্দে ভরপুর থাকে এবং আপনি কিছু বলের সাউন্ড পেতে পারেন, কারণ নিউ ইয়র্ক স্টেশনের পাশে লুকিয়ে আছে লং টেনিসের মাঠ, যেটি একটি কোম্পানি কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়। ক্লাবটি 60-এর দশকে খোলা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসছি পরবর্তী এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।